শ্রীমঙ্গলের লেবু এবার ইউরোপ ছাড়াও মালয়েশিয়া যাচ্ছে। শ্রীমঙ্গল থেকে আহমদ হাসান সুমনের পাঠানো প্রতিবেদন। সঙ্গে আছি আমি শেখ হাসমা আক্তার। লেবু অনারসের কারণে শ্রীমঙ্গলের খ্যাতি দেশ জুড়ে, কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে ও শ্রীমঙ্গলের পরিচয় করে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত এলাচি জাতের সুগন্ধি লেবু। ইউরোপের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে লেবু রপ্তানি হচ্ছে, এবার এলাচি জাতের সুগন্ধি লেবু এএইচ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে শ্রীমঙ্গলের যাচ্ছে মালয়েশিয়ায়। শ্রীমঙ্গলে এ চাষ হওয়া এলাচি লেবু প্রতিদিন চট্টগ্রাম থেকে শিপে করে মালয়েশিয়া যাচ্ছে। লেবু পাইকার বিল্লাল মিয়া জানান, এএইচ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি কেজি ধরে আমাদের কাছ থেকে লেবু কিনে মালয়েশিয়ায় পাঠাচ্ছেন। আমরা বাগানের চাষিদের কাছ থেকে লেবু কিনে বাছাই করে বড় ও ফ্রেশ লেবুগুলো 9 কেজি করে প্যাকেটিং করে দিচ্ছি। এখান হতে কার্গো গাড়ি করে লেবুগুলো প্রথমে চট্টগ্রাম যায়, সেখান থেকেই মালয়েশিয়া যাচ্ছে লেবু। এএইচ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানি মাত্র 40 টাকা কেজি দরে লেবু ক্রয় করে নিয়ে যাচ্ছে। তারা কত করে বিক্রি করছে সে বিষয়ে স্থানীয় পাইকার বা বাগান মালিকগণের জানা নেই। ইউরোপে 1 কেজি লেবু গড়ে 2 পাউন্ড 200 টাকারও বেশি দামে রপ্তানি হয়, আর স্থানীয় বাজারে বিক্রি হয় প্রতি হালে 150 থেকে 200 টাকা দরে। শ্রীমঙ্গল থেকে সরাসরি লেবু রপ্তানি না হলেও বায়ারের মাধ্যমে চট্টগ্রাম হয়ে এলাচি ও কলম্বো জাতের লেবু ইউরোপ সহ বিভিন্ন দেশে 70,000 কেজি লেবু রপ্তানি হয়েছে। তবে বেসরকারি হিসাবে এই পরিমাণ আরও বেশি। এছাড়া চলতি বছরে জানুয়ারি মাসে 5,030 কেজি ও মে মাসে 4,290 কেজি লেবু রপ্তানি হয়েছে। আবহাওয়া ও পরিবেশগত কারণে সারা বছর এ লেবুর প্রচুর আবাদ হয়। অন্যান্য লেবুর চেয়ে এটি আকারে বড়, রসালো ও সুগন্ধিযুক্ত। লেবু চাষী আবুল কালাম পাকু জানান, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, নরওয়ে, ফিনল্যান্ড সহ ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে কলম্বো লেবু রপ্তানি হয়। স্থানীয় কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার 7টি উপজেলার মধ্যে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বাণিজ্যিকভাবে এলাচি ও কলম্বো লেবুর চাষ হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লেবু ও আনারস নিয়ে প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেলে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। আসসালামু আলাইকুম।